The cat sat on the নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরোগড়া ইউনিয়নের গোদারিয়া বাজার সংলগ্ন স্থানে বালস নদীর উপরে ব্রিজ না থাকায় দুই ইউনিয়নের পনেরোটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা স্থানীয়দের অর্থায়নে নির্মিত বাঁশের শাঁখ স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও নির্মাণ হয়নি এখানে একটি ব্রিজ ফলে বাশের শাঁখ দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় গ্রামবাসীদের শাখো দিয়ে কোনোরকম পায়ে হেঁটে পারাপার সম্ভব হলেও যানবাহন চলাচল করা একেবারেই কঠিন হয়ে পড়েছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত খাদ্যশস্য কৃষিপণ্য সহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ব্রিজ না থাকায় শিক্ষা চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন দিকে পিছিয়ে পড়ছে এ অঞ্চলের মানুষ ধান পাট চাউল মানে অর্থাৎ কেয়ার বন কত কষ্ট করে পাবলিক রাজা আপডাউন করে এটা বিহীন এবং যদি একটা রোগী হয় খাদ্য করে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তবে আমরা শুনতেছি বাংলাদেশ সরকার এখন বিভিন্ন জায়গায় অনেক উন্নত করতেছে কিন্তু আমাদের এই এই গ্রামে এই এলাকায় এখনো সরকারের উন্নতি ছোয়া আমরা মনে করি যে এখনো লাগে নাই আমাদের এই গ্রামে যদি এই ব্রিজটা হয় তাহলে মনে করি আমরা এই সরকারের উন্নতিটা আমরা উপলব্ধি করতে পারবো আমাদের এই ইউনিয়নে আপনার চার পাঁচটা স্কুল আছে প্রাইমারি স্কুল আমরা ওই পারেছে নাগপুর ওই পারেছে গুদারিয়া এই ব্রিজ আমরা করেছি আমরা স্কুলে যেতে পারি না কলেজে যেতে পারি না পরীক্ষার সময় নির্ধারিত সময়ে পুষতে পারি না দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল আহসান বলেন বালোচ নদীতে ব্রিজ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই সাকুটা আসলে মানুষের যে একটা সংযোগ সাক্ষু হিসেবে কাজ করছে তবে সাক্ষুটা বেশ ঝুঁকিপূর্ণ আমি দেখলাম তো এটা থেকে কিভাবে ব্রিজে উন্নতি উন্নত করা যায় এবং সেই অনুযায়ী আমরা আমাদের উপজেলা প্রকৌশল এবং আমাদের কারিগরি যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে আমরা যে সেটাকে বিশ্লেষণ করে আমরা এই উদ্ধোতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে দিব যে এখানে কিভাবে আরও তা মানুষের যে যোগাযোগের যে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে এই সাঁকোটাকে সুন্দর করে উন্নয়ন করে ব্রিজ বা অন্যান্য যে মাধ্যম আছে সেইভাবে এটাকে আর একটু ভালো করে মানুষের যাতায়াতকে সহজ করা এবং নিরাপদ করার বিষয়ে আমরা কাজ করব রাজেশ গৌরব বার্তা বাজার নেত্রকোনা